ধুপগুড়ি জল ঢাকা সেতু সংলগ্ন এলাকায় গত ১৯শে জানুয়ারি রাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৪ জন, আহত হয়েছিলেন বেশ কয়েকজন। ঘটনার পরের দিন মৃতদের পরিবারের লোকেদের সাথে দেখা করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী এবং সাংসদদের ভিড় লেগেছিল। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদেরকে ৫০,০০০ টাকা সাহায্য ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণায় কিছু সময় বাদেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে ২,৫০,০০০ টাকা এবং আহতদের ৫০,০০০ এবং অপেক্ষাকৃত কম আহতদের ২৫,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষতিগ্রস্তের পরিবারের লোকেরা এই সরকারি চেক পেয়ে যান। কিন্তু ঘটনার পর ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর ঘোষণা মতো সাহায্য জোটেনি ক্ষতিগ্রস্তদের পরিবারের। গত ১৯শে জানুয়ারি রাতে ময়নাগুড়ি রানীহাট মোড় থেকে ধূপগুড়িতে একটি বৌভাতে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই পথে বোল্ডার বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা ঘটে। ঘটনায় বৌভাতে উদ্দেশনা দেওয়া ৩টি ছোট গাড়ি এই দুর্ঘটনা কবলে পড়েন। ঘটনায় মৃত্যু হয় ১৪ জনের এবং ঘটনার পরের দিন শাসক ও বিরোধী উভয় শিবির থেকেই ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রতিশ্রুতি শুরু হয়। ঘটনা ঘটার পরের দিন নিহতদের বাড়িতে এবং হাসপাতালে আহতদের দেখতে যান শাসক শিবিরের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, আইনমন্ত্রী মলয় ঘটক, আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং এক ঝাঁক নেতা মন্ত্রী। অন্যদিকে বিজেপির তরফ থেকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী আহত এবং নিহতদের পরিবারের লোকেদের সাথে দেখা করেন। ওই দিন শাসক এবং বিরোধী উভয় দলের নেতা কর্মীদের ভিড় ছিল লক্ষণীয়। মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষতিপূরণের চেক পেয়ে যান নিকট আত্মীয়রা। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণের টাকা এখনও একটি পরিবারও পায়নি, ফলে ক্ষোভ বাড়ছে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে। আপনারা দেখছেন সেই ছবি যে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন যে তিনি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেবেন এবং আহতদেরকে ৫০,০০০ করে টাকা দেবেন। কিন্তু সেই টাকা কিন্তু ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও নিহত বা আহত কোনো পরিবারই এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি মতো টাকা পায়নি, ফলে এই পরিবারগুলির মধ্যে কিন্তু এখন ক্ষোভ বাড়ছে। এই বিষয়ে মৃত এবং আহতদের পরিবারের সদস্যরা কি জানিয়েছেন শুনবো। প্রথম ঘোষণা করেছিল যে ২ লাখ টাকা করে দিবে যারা মৃত্যু হয়েছে, আর যারা আহত হয়েছে তাদের দিবে ২৫,০০০, কিন্তু তারা তো এখনো দিল না। কিন্তু রাজ্য সরকার যেটা দেওয়ার ২,৫০,০০০ দেওয়ার কথা তিনি দিয়ে দিছে, আহতদের ৫০,০০০ টাকার কথা ছিল তাও দিয়ে দিছে, আদার্স অন্য অন্য আবার অন্য অন্য আশ্বাস দিয়েছিল, কিন্তু জিনিসগুলো এখনো পাওয়া যায়নি। জলি রায়, দুলালি রায়ের যেরকম স্বামী মারা গেছে, তার ২ সন্তান মারা গেছে, তিনি তো এখন মানে কোনো কর্মেরই লোক না। ওনাকে একটা সরকারি মতো একটা সার্ভিস দেওয়ার কথা ছিল, সেই কথাটাও এখন ধাপাচাপা পড়ে গেছে। আমাদের প্রধান দাবি যেটা সেন্ট্রালে যেটা দিছে বলছিল, ঘোষণা করেছিল ২ লাখ টাকা মৃত্যুদের, আহতদের ২৫,০০০ বা আবার অন্য অন্যদের অন্য আশ্বাস দিয়েছিল, এই জিনিসগুলো পাইলে পরে সুবিধা হইতো বা আমরাও বুঝতে পারতাম। হ্যাঁ দিছে আমাদের মমতা দিদিমণি, মানে দিছে আমাদেরকে ২,৫,০০০ টাকার চেক। আর তোমার মোদী সরকার তো বলেই গেছেন, কিন্তু তিনি দেয়নি এখনো, এখনো সেই টাকাটা আমরা পাইনি। অনেক সুবিধা হইতো, অনেক বিপদের মধ্যে ছিলাম, অনেক অনেক জায়গায় টাকার দরকার ছিল আমাদের। তো এখন তো আর কেউ খবর নেয় নেই বা কি হবে, সেদিনেই যা দেওয়ার টাকা চেক দিয়ে দিছে ২,৫,০০০ টাকা করে। আর বৌমা অসুস্থ ছিল, ওইখানে ৫০,০০০ টাকার চেক দিছে, আর সেন্ট্রাল থেকে কি টাকা দিল কি না আমরা কিচ্ছু পাচ্ছি না এখনো খবর। বা আমার বউ মারা গেছে, আমার মেয়ে মারা গেছে, আমার দুই নাতনি মারা গেছে, আমার মেয়ের ভাসুরের মেয়ে মারা গেছে, জামাই মারা গেছে, গাড়ি চুর হয়ে গেছে। চেক আমাদেরকে আসলো, আসে আমাদেরকে হাতে চেক দিয়ে গেলো ২,০০০ ২ লাখ টাকা দিবে বলে, কিন্তু কবে দিবে, কোন কীরকম দিবে তাও এখন আমরা বলতে পারি না। আশ্বাস তো দিয়েছে, কিন্তু কবে দিবে, কীভাবে দিবে, কীরকম দিবে, ঘরও দিবে, আপনাকে বলেছে আপনাকে ঘরও দিব, কিন্তু কোনো কিছুই হয়নি এখন।